তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ। তো আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম, তার জন্য এই ভিডিওটিকে মিস করবে না। সো গাইস, আমরা কিন্তু প্রত্যেকেই প্রত্যেকদিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি এবং চ্যাটিং করে থাকি। সো গাইস, আপনি যদি প্রত্যেকদিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন, চ্যাটিং করে থাকেন, তাহলে আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেকটাই অনেকটাই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কারণ আজকের এই ভিডিওতে আমি হোয়াটসঅ্যাপের মধ্যে লুকিয়ে থাকা এমন চারটি খুবই গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো, এমন চারটি খুবই দরকারি সেটিংস দেখাবো, যে চারটি সেটিংসের কাজ দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। আমি কিন্তু এই চারটি সেটিংসের কাজ দেখি অবাক হয়ে গিয়েছি, যে কীভাবে হোয়াটসঅ্যাপের মধ্যে এই সেটিংসগুলো করা সম্ভব, কীভাবে কাজগুলো করা সম্ভব। আপনি না দেখলে কখনোই বিশ্বাসই করতে পারবেন না, এবং এই কাজগুলো আপনি যাকে দেখাবেন সে দেখি অবাক হয়ে যাবে। তো কী সেই হোয়াটসঅ্যাপের মধ্যে লুকিয়ে থাকা চারটি খুবই গুরুত্বপূর্ণ সেটিংস, তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। সো গাইস, এখন আমি দেখিয়ে দেবো যে কী সেই হোয়াটসঅ্যাপের মধ্যে লুকিয়ে থাকা চারটি খুবই গুরুত্বপূর্ণ সেটিংস। সো গাইস, এখন আপনি হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে ওপেন করবেন। ওপেন করার পর এক নম্বর সেটিংসটি হলো, দেখুন আমরা কিন্তু প্রত্যেকের সাথে হোয়াটসঅ্যাপে এসএমএস করে থাকি, চ্যাটিং করে থাকি, এবং ওই সমস্ত লেখাগুলো কিন্তু সিম্পল হয়ে থাকে, আমরা বিভিন্ন স্টাইল করে এসএমএস করতে পারি না। কিন্তু আজকের এই ভিডিওতে আমাদের একটি টিপস দেখিয়ে দেবো, যেখানে আপনি বিভিন্ন স্টাইল করে এসএমএস করতে পারবেন, চ্যাটিং করতে পারবেন, এবং আপনার বন্ধুরা দেখলে কিন্তু অবাক হয়ে যাবে যে কীভাবে তুই এরকম স্টাইল করে এসএমএস করছিস আমাকে। তো এই কাজটি করার জন্য কিন্তু আপনাকে একটি অ্যাপসের প্রয়োজন হবে। এই অ্যাপটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনার অ্যাপটিকে ইনস্টল করে ওপেন করবেন। এখন আমি অ্যাপটিকে ওপেন করলাম। অ্যাপটিকে ওপেন করার পর এই অ্যাপটির মাধ্যমে আপনি হোয়াটসঅ্যাপে স্টাইলিস্টভাবে এসএমএস করতে পারবেন। এখন আপনি স্টাইলে ক্লিক করবেন, তারপর এখান থেকে হোয়াটসঅ্যাপ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি বিভিন্ন ক্যাটাগরি দেখতে পাবেন, যেমন টেক্সট, আর্ট, নেম, নাম্বার, ইমোশন, বায়োস। এখন যদি আপনি টেক্সটে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি বিভিন্ন স্টাইল করে টেক্সট এসএমএস সেন্ড করতে পারবেন। আবার যদি আপনি এখান থেকে আর্ট এই অপশানে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আপনি বিভিন্ন আর্টের ডিজাইন পাবেন, ঠিক আছে। তো এখন আমি দেখাবো যে কীভাবে আপনি এগুলো স্টাইলিশ করে এসএমএস সেন্ড করবেন। এখন আপনি জাস্ট এখান থেকে টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর এখন আপনি এন্টার হেয়ার, অর্থাৎ এখানে এই বক্সের মধ্যে আপনি যে এসএমএসটি তাকে সেন্ড করবেন সেই এসএমএসটি আপনি বক্সের মধ্যে টাইপ করবেন, ঠিক আছে। এখন আমি কোনো একটি এসএমএস এখান থেকে টাইপ করছি। তো টাইপ করার পর দেখবেন যে কিন্তু ওই মানে এসএমএসটি কিন্তু ওই লেখাটি কিন্তু এখানে নিচে কিন্তু বিভিন্ন স্টাইলভাবে দেখাবে। দেখুন এসএমএসটি কিন্তু বিভিন্ন স্টাইলভাবে দেখাচ্ছে। এখান থেকে আপনার পছন্দের যে কোনো একটা স্টাইল এখান থেকে কপি করে তাকে সেন্ড করতে পারবেন, ঠিক আছে। এখন আমি কোনো একটি এখান থেকে এসএমএস লেখা এখান থেকে কপি করছি, সাপোজ এটি আমি কপি করলাম, ঠিক আছে। তো কপি করার পর এখন আপনি হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করে ঠিক এইভাবে আপনি তাকে সেন্ড করতে পারবেন। দেখুন লেখাটি কত সুন্দর লাগছে, ঠিক আছে। আবার অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর এবার যদি আপনি এই যে আর্ট, এই আর্টে ক্লিক করেন, আর্টে ক্লিক করার পর এই আর্টগুলো আপনি চাইলে শেয়ার করতে পারবেন। দেখুন এখানে বিভিন্ন রকমের আর্ট ডিজাইন রয়েছে, এগুলো আপনি শেয়ার করতে পারবেন, ঠিক আছে। তাছাড়া কিন্তু ইমোশন রয়েছে, এখানে বিভিন্ন রকমের ক্যাটাগরি রয়েছে ইমোশনের মধ্যে, এগুলো আপনি চাইলে কপি করে যে কোনো বন্ধুকে শেয়ার করে তাকে দেখিয়ে অবাক করতে পারবেন। সো গাইস, এটি হলো এক নম্বর সেটিংস। এখন আমি দুই নম্বর সেটিংস দেখাবো। দুই নম্বর সেটিংসটি কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। এখন আপনি হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে ওপেন করবেন। দেখুন আমরা প্রত্যেকেই কিন্তু হোয়াটসঅ্যাপের ব্যাকগ্রাউন্ড এরকম সিম্পল দেখে থাকি, তো আপনি চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপের ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনার ছবি অথবা যে কোনো ছবি যুক্ত করতে পারবেন। সো গাইস, এই কাজটি করার জন্য এখন আপনি উপরে থ্রি ডট অপশানে ক্লিক করবেন, তারপর সেটিংসে আসবেন, আসার পর চ্যাটে আসবেন, আসার পর এখানে একটি অপশান পাবেন যে ওয়ালপেপার, এই ওয়ালপেপারে ক্লিক করবেন। তারপর এই যে চেঞ্জ, এই চেঞ্জে ক্লিক করবেন। চেঞ্জে ক্লিক করার পর এখন আপনি এখান থেকে মাই ফটোস এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু মোবাইল ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে। এখন আপনি আপনার পছন্দের যে কোনো একটা ছবি এখান থেকে বেছে নেবেন, ঠিক আছে। এখন আমি কোনো একটি ছবি এখান থেকে বেছে নিলাম। তো বেছে নেওয়ার পর এখন আপনি জাস্ট এখান থেকে ক্রপ করবেন, বা ক্রপ করতে হবে না, সেট ওয়ালপেপারে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে কিন্তু এই ছবিটি আপনার মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপের চ্যাট বক্সের ব্যাকগ্রাউন্ডে কিন্তু যুক্ত হয়ে যাবে। দেখুন কত সুন্দর লাগছে। এইভাবে কিন্তু আপনার ছবি অথবা যে কোনো ছবি কিন্তু হোয়াটসঅ্যাপের চ্যাট বক্সের ব্যাকগ্রাউন্ডে যুক্ত করতে পারবেন, এবং যে কেউ দেখলে অবাক হয়ে যাবে এবং চ্যাটিং করার মজা কিন্তু অনেকটা বেড়ে যাবে। সো গাইস, এটি হলো দুই নম্বর সেটিংস। এখন আমি তিন নম্বর সেটিংস দেখাবো। তিন নম্বর সেটিংসটি কিন্তু অনেকটাই অনেকটাই গুরুত্বপূর্ণ। সো গাইস, তিন নম্বর সেটিংসটি হলো, সো গাইস দেখুন কেউ যখন হোয়াটসঅ্যাপে এসএমএস করে তখন কিন্তু কোনো রকম সাউন্ড হয় না। মনে করুন কোনো ব্যক্তি আপনাকে এসএমএস করছে, এসএমএস করার পর কিন্তু সিম্পল এসএমএসটি আমাদের মোবাইল ফোনে এসে থাকে, এবং এসএমএসটি আসার পর কিন্তু কোনো রকম নোটিফিকেশন সাউন্ড বাজে না। কিন্তু এখন আমি একটি টিপস দেখিয়ে দেবো, যেখানে কেউ যখন আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে এসএমএস করবে তখন কিন্তু একটা সাউন্ড বাজবে, বিভিন্ন স্টাইলের সাউন্ড কিন্তু বাজবে। এসএমএস করার পর কিন্তু সাউন্ডটি বেজে উঠবে এবং সেটি শুনতেই অনেকটা হওয়ার লাগবে।
যে আপনি বুঝতে পারবেন যে এসএমএস এসএস আমার মোবাইল ফোনের সাউন্ডে শুনে আপনি বুঝতে পারবেন। তার জন্য এখন আপনি এই যে কোনো একটা চ্যাট বক্স ওপেন করবেন, ঠিক আছে? আপনি চাইলে কিন্তু প্রত্যেকটি চ্যাট বক্স আলাদা আলাদা মানে নোটিফিকেশন সাউন্ড সেট করতে পারবেন। তো এখন আমি কোনো একটি চ্যাট বক্স এখান থেকে ওপেন করলাম। তো ওপেন করার পর এখন আপনি এখান থেকে যে প্রোফাইল বা এই নেমের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর এখন আপনি নিচে আসবেন, তাহলে একটি অপশান দেখতে পারবেন যে এখানে রয়েছে কাস্টম নোটিফিকেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি সবার প্রথমে ইউজ কাস্টম নোটিফিকেশন এই অপশান থেকে টিক মার্ক করবেন। টিক মার্ক করার পর এখন আপনি নোটিফিকেশন টোন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি এখান থেকে থিমে ক্লিক করবেন বা আপনার মিউজিক অপশান থেকে সিলেক্ট করবেন, তাহলে কিন্তু মিউজিকগুলো এখানে দেখাবে। তো আপনি চাইলে কিন্তু এখান থেকে যে কোনো একটা রিং টোন এখান থেকে সেট করতে পারবেন, টোন সেট করতে পারবেন, ঠিক আছে? এখান থেকে আপনি প্লে করে শুনবেন, তারপর সেট করবেন। এখন আমি কোনো একটি এখান থেকে টোন বেছে নিলাম। তো বেছে নেওয়ার পর দেখবেন যে কিন্তু এখানে এই টোনের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের টোন পাওয়া যাবে, এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি দেখাবে। তো আপনি কোনো একটি ক্যাটাগরিতে ক্লিক করলে কিন্তু বিভিন্ন রকমের টোন এখান থেকে দেখাবে, এখান থেকে আপনি প্লে করে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? এখন আমি কোনো একটি টোন এখান থেকে বেছে নেব, এখন আমি এই টোনটি ব্যবহার করব। তার জন্য এখন আমি জাস্ট এখান থেকে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখন আপনি ওকে করবেন। ওকে করার পর দেখবেন যে কিন্তু এটি ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর দেখবেন যে কিন্তু অটোমেটিক কিন্তু এটি হোয়াটসঅ্যাপের চ্যাটের মধ্যে সেট হয়ে যাবে এবং ওই ব্যক্তি যখন আপনাকে এসএমএস করবে হোয়াটসঅ্যাপের মধ্যে তখন কিন্তু সাউন্ডটি বেজে উঠবে, যেটি শুনতে অনেকটা অনেকটা ভালো লাগবে। সো গাইস, এটি হলো 3 নম্বর সেটিংস। এখন আমি 4 নম্বর সেটিংস দেখাবো। সো গাইস, এখন আমি লাস্ট 4 নম্বর সেটিংসটি দেখিয়ে দেবো। 4 নম্বর সেটিংসটি কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। দেখুন, আমরা কিন্তু প্রত্যেকের সাথে চ্যাটিং করে থাকি, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কিন্তু চ্যাটিং করে থাকি, বাংলা, ইংলিশ, হিন্দি বা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কিন্তু আমরা চ্যাটিং করে থাকি। হয়তো আমরা বুঝতে পারি না, কেউ যখন আপনাকে হোয়াটসঅ্যাপে কোনো এসএমএস করবে ইংলিশে, হয়তো আপনি সেই ইংলিশ এসএমএসটি আপনি বুঝতে পারেন না সেখানে কী বলা হয়েছে বা কী লিখেছে সে আমাকে, সেটি হয়তো আপনি বুঝতে পারেন না। কিন্তু আপনি চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপের একটি টিপসের মাধ্যমে সেই লেখাটি আপনি সহজে বুঝতে পারবেন সে যে ল্যাঙ্গুয়েজে পাঠাবেন না কেন, হিন্দি হতে পারে, আরবিক, চাইনিজ বা যে কোনো ল্যাঙ্গুয়েজ এসএমএস করুক না কেন, তো আপনি চাইলে কিন্তু ওই ল্যাঙ্গুয়েজটি কিন্তু সহজেই বাংলাতে বুঝতে পারবেন, ঠিক আছে? দেখুন, আমি দেখাচ্ছি, দেখুন এখানে কিন্তু সে অনেকেই কিন্তু এখানে ইংলিশে এসএমএস করেছে আমাকে, আমি কিন্তু বুঝতে পারছি না যে এই লেখার মধ্যে কী বলা হয়েছে। তো এখন আমি কিন্তু খুব সহজে এই লেখাটি বাংলাতে বুঝতে পারবো। তার জন্য এখানে একটা বাবল দেখতে পাবেন, এই বাবলটা যদি আপনি ইংলিশের উপর কিছুক্ষণ ধরে রাখেন এইভাবে, তাহলে কিন্তু এই লেখাটি কিন্তু অটোমেটিক কিন্তু বাংলাতে পরিবর্তন হয়ে যাবে। দেখুন, লেখাটি কিন্তু বাংলাতে পরিবর্তন হয়ে গিয়েছে এবং আমি সহজেই পড়ে বুঝতে পারবো যে লেখার মধ্যে কী বলা হয়েছে। জাস্ট এখান থেকে এই বাবলটি ইংলিশের লেখার উপর ছেড়ে দেবেন বা ওই লেখার আপনি উপর এভাবে এনে ছেড়ে দেবেন কিছুক্ষণ, তাহলে কিন্তু লেখাটির সঙ্গে সঙ্গে কিন্তু বাংলাতে পরিবর্তন হয়ে যাবে। তো খুবই সুন্দর লেগেছে বিষয়টি। তো দেখুন, পুরোপুরি একদম ট্রান্সলেট হয়ে গিয়েছে লেখাটি এবং আমি সহজেই পড়ে বুঝতে পারবো। শুধু হোয়াটসঅ্যাপে নয়, আপনি চাইলে কিন্তু যে কোনো জায়গায় কিন্তু আপনি এটি ব্যবহার করতে পারবেন। যে কোনো লেখার উপর ধরলেই কিন্তু লেখাটি ট্রান্সলেট হয়ে বাংলাতে পরিবর্তন হয়ে যাবে। সো আজ এই কাজটি হোয়াটসঅ্যাপে করার জন্য কিন্তু আপনাকে একটি অ্যাপসের প্রয়োজন হবে। এই অ্যাপটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনার অ্যাপটিকে ইনস্টল করে ওপেন করবেন। এখন আমি ওপেন করলাম। ওপেন করার পর এখানে পারমিশন দিতে হবে অ্যাপটি, ঠিক আছে? এটি আপনি এখানে ক্লিক করে জাস্ট এখান থেকে এইভাবে মানে ব্লু করবেন, তারপর এখান থেকে এদিকে যে কোনো ল্যাঙ্গুয়েজ থাকুক না কেন, এদিকে ডান দিকের ল্যাঙ্গুয়েজটি আপনি অবশ্যই বেঙ্গলি করবেন, ঠিক আছে? এদিকে ল্যাঙ্গুয়েজটিকে বেঙ্গলি করবেন, এবার যে ল্যাঙ্গুয়েজ থাকুক না কেন, এবং অ্যাপটি পারমিশন দিয়ে দিলে কিন্তু দেখবেন যে এই এখানে একটা বাবল এরকম চলে আসবে এবং এই বাবলটিকে বা এই সার্চ আইকনটিকে যেখানে আপনি ধরবেন দেখবেন যে সঙ্গে সঙ্গে লেখাটি ট্রান্সলেট হয়ে যাবে এবং আপনি সহজে বুঝতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।